নমস্কার বন্ধুরা, টুরিজম ক্লাসের চ্যানেলে তোমাদের আবার স্বাগত। তো আজকে আমরা দেখব টাইম অ্যান্ড ডিস্টেন্সের ট্রেন সংক্রান্ত, সময় ও দূরত্বের ট্রেন সংক্রান্ত অঙ্কগুলো আজ আমরা শুরু করব। এর আগে তোমাদের সময় ও দূরত্বের প্রথম পর্যায়ের পার্ট, চারটে পার্ট তোমাদের দেওয়া হয়েছে। তোমরা যদি দেখে না থাকো তাহলে ডিসক্রিপশানে তোমরা লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে তোমরা দেখে নিও। তো আজ আমরা করব ট্রেন সংক্রান্ত সময় ও দূরত্বের। সময় ও দূরত্বেরই আর একটা ভাগ হচ্ছে যেটা ট্রেন সংক্রান্ত টাইম অ্যান্ড ডিস্টেন্সের, আর একটা যেটা আছে বোটান স্ট্রিম নৌকা স্রোত। তো আমরা প্রতিটা অধ্যায় শুরু করার আগে যেহেতু বেসিকটা দেখাই তোমাদের, তো এটার বেসিক কিন্তু সেই সময় দূরত্বের মতনই, ঠিক আছে? তো সময় দূরত্ব পার্টটা খুবই গুরুত্বপূর্ণ, প্রথম পার্টটা, কারণ ওর উপর বেশ করেই আমরা কিন্তু সব অঙ্কগুলো করবো, টাইম অ্যান্ড ডিস্টেন্সের ট্রেন সংক্রান্ত ও বোটান স্ট্রিম। আলাদা বলতে গেলে এখানে কি হয় জিনিসটা দেখো, তোমাদের কয়েকটা আগে জিনিস দেখিয়ে দিই। মনে রাখবে, সাপোজ এটা যদি একটা ট্রেন হয়, কয়েকটা জিনিস তোমাদের এখানে আলাদা হবে সময় দূরত্বের, সেগুলো তোমাদের দেখিয়ে দিচ্ছি। এটা একটা এ ট্রেন, আর এটা ধরে নাও বি ট্রেন, দুটো ট্রেন, ঠিক আছে? তো মনে রাখবে, যখন কোনো পাশাপাশি কোনো দুটো ট্রেন বা প্ল্যাটফর্ম বা ব্রিজ, ঠিক আছে, এই ধরনের দৈর্ঘ্যযুক্ত কোনো অবজেক্টের সাথে যদি ক্রস করে, মানে পাশ দিয়ে বেরিয়ে যায়, তবে কিন্তু এই অবজেক্টের দৈর্ঘ্য সবসময় যোগ হবে। এটা হচ্ছে ইউনিভার্সাল একদম, এটা মনে রাখবে। জিনিসটা কেমন বুঝে দিচ্ছি, সাপোজ ধরুন এখানে একটা ব্রিজ আছে, একটা ব্রিজ বা সেতু আছে, ঠিক আছে? এটা ধরে নাও 500 মিটারের, 500 মিটার, ঠিক আছে? আমি ওটা এটা চেঞ্জ করে নিচ্ছি, তাহলে তোমরা বুঝতে পারবে। এবার এটা হচ্ছে একটা ট্রেন, যেটা ধরে নাও 100 মিটার, আমরা ধরে নিলাম 100 মিটারের একটা ট্রেন। কি হচ্ছে দেখো, একটা টাইম আছে, যে টাইমের মধ্যে আমরা একটা ধরো টাইম আছে, যেটা আমাদের জানা নেই, একটা টাইম আছে, সেই টাইমের মধ্যে এই ব্রিজটা ক্রস করছে, ঠিক আছে? আমরা ধরে নিলাম 1 ঘন্টা, আমি ধরে নিচ্ছি 1 ঘন্টা, 1 ঘন্টায় এই 500 মিটার ব্রিজ কভার করছে। তার মানে কি, এই 1 ঘন্টায় সে 500 মিটার ব্রিজটা তো কভার করছেই, তার সঙ্গে সে দেখো নিজের যে দৈর্ঘ্যটা, নিজের শরীরের যে দৈর্ঘ্যটা 100 মিটার, এটাও কিন্তু কভার করছে। কেমন, ট্রেনটা তো এরকমভাবে চলে আসছে, আস্তে আস্তে একটা টাইম আসবে যেখানে ধরো এই পজিশানে থাকবে, ঠিক আছে? এই পজিশানে থাকার পরে কি হবে, ট্রেনটা আস্তে 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 ঠিক এই লাস্ট পজিশানে আসবে, ঠিক আছে? এই ট্রেনটায় যেতে 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 লাস্ট পজিশানে আসবে, তখন কি হচ্ছে দেখো, এই যে 100 মিটার ট্রেনের দৈর্ঘ্য, তো 100 মিটার কত হচ্ছে দেখো, এখান থেকে নিয়ে এই যে ট্রেনের প্রথম মুখটা যখন বেরিয়ে যাচ্ছে, টোটালটা দেখো 600 মিটার হয়ে গেল। মানে কি, যখন কোনো ব্রিজ বা সেতু বা প্ল্যাটফর্ম এই ধরনের জাতীয়, এই জাতীয় ধরনের যদি কোনো অবজেক্টকে কোনো ট্রেন ক্রস করে, তখন কি হয়, সে ট্রেনটা তার নিজের শরীরের যে দৈর্ঘ্যটা, মানে ট্রেনের যে দৈর্ঘ্যটা, তার সঙ্গে সেই অবজেক্টটারও দৈর্ঘ্য ক্রস করে। সেটা পাশাপাশি দুটো ট্রেন হতে পারে, দুটো একটা প্ল্যাটফর্ম হতে পারে বা ব্রিজ হতে পারে, বোঝা গেল? তার মানে এখানে সেই 1 ঘন্টায় শুধু 500 মিটার না, এখানে সেই 1 ঘন্টায় 500 মিটার এই ব্রিজ, তার সঙ্গে 500 মিটারের সেই ব্রিজ, তার সঙ্গে সে তার নিজের দৈর্ঘ্য 100 মিটার, টোটাল সে 1 ঘন্টাতে 600 মিটার কভার করছে, বোঝা গেল? আচ্ছা, দ্বিতীয় আর একটা জিনিস যেটা হয়, যখন কোনো ল্যাম্প পোস্ট বা কোনো দাঁড়িয়ে থাকা মানুষ বা অপর ট্রেনে বসে থাকা একটা মানুষ, এক কথায় কোনো ল্যাম্প পোস্ট, ধরো এরকম কোনো একটা ল্যাম্প পোস্ট আছে বা কোনো একটা মানুষ দাঁড়িয়ে আছে, এই ধরনের জিনিসকে যদি ট্রেন ক্রস করে যায়, তার মানে দেখো এটার কিন্তু আমাদের একটা নিজস্ব দৈর্ঘ্য আছে, কিন্তু অঙ্কের হিসেবে এই সময় ও দূরত্বের ট্রেন সংক্রান্ত অঙ্কতে এই ধরনের জিনিসগুলোকে ধরা হয় না তার দৈর্ঘ্য। শুধুমাত্র একে যে ট্রেনটা ক্রস করে সে ট্রেনটারই শুধুমাত্র দৈর্ঘ্য ধরা হয়। যেমন বলতে গেলে
সাপোজ ধরে নাও এখানে একটা ল্যাম্প পোস্ট আছে। এই ল্যাম্প পোস্ট কি হয়, প্ল্যাটফর্মের সাইডে রেল লাইনের সাইডে অনেক ল্যাম্প পোস্ট থাকে, সেই ধরনের ল্যাম্প পোস্টকে যদি কোনো ট্রেন, ধরো এরকম একটা ট্রেন যেটা দৈর্ঘ্য ধরে নিলাম 200 মিটার, ঠিক আছে 200 মিটার, ধরে নাও দু মিনিটে এই ল্যাম্প পোস্টটাকে ক্রস করছে, তার মানে তোমাদের মনে প্রশ্ন হতে পারে যে ল্যাম্প পোস্টেরও তো একটা নিজস্ব দৈর্ঘ্য আছে, সেটা ছোট হোক অল্প হোক একটা নিজস্ব তো দৈর্ঘ্য আছে, কিন্তু এই সময় দূরত্বের অঙ্কেতে এই ল্যাম্প পোস্ট জাতীয় জিনিস বা একটা দাঁড়িয়ে থাকা মানুষ কি অপর বসে থাকা মানুষ কি চলন্ত মানুষ, এই ধরনের কোনো জিনিস অবজেক্টকে যদি কোনো ট্রেন ক্রস করে, তার মানে সে তার শুধুমাত্র নিজের দৈর্ঘ্যটাই ক্রস করেছে। এখানে তার মানে 2 মিনিটে এটা যখন ক্রস করে বেরিয়ে গেল ট্রেনটা এদিকে, তার মানে সে শুধুমাত্র তার নিজের দৈর্ঘ্য মানে 2 মিনিটে এই 200 মিটারই সে ক্রস করলো। বোঝাতে পারলাম? এখানে অপরভাবে একটা মানুষ দাঁড়িয়ে থাকতে পারত, ঠিক আছে, সেরকমভাবেই এই ট্রেনটা এখান থেকে চলতে লাগলো। যদি এই মানুষটাকে ট্রেনটা ক্রস করে চলে যায়, যত সেকেন্ডে এই মানুষটাকে সেই ট্রেনটা ক্রস করে বেরিয়ে যাবে, তার মানে সেই সেকেন্ডে শুধুমাত্র সেই ট্রেনটা তার নিজের দৈর্ঘ্যটাই ক্রস করবে। যদি ধরে নাম এটা 100 মিটারের একটা ট্রেন হয়, আমরা ধরে নিলাম এটা 100 মিটারের একটা ট্রেন, তিন সেকেন্ডে একটা মানুষকে অতিক্রম করছে, কথাটার অর্থ 3 সেকেন্ডে ট্রেনটা 100 মিটার কভার করছে, মানে 100 মিটার দূরত্ব যাচ্ছে, সে তার নিজের দৈর্ঘ্যটাই অতিক্রম করছে। এখানে একটা যদি মানুষ দাঁড়িয়ে থাকে, সাপোজ ধরে নাও এখানে একটা, এটা একটা ট্রেন, এটা একটা যদি ট্রেন হয় আর এটা যদি একটা মানুষ হয়, সে মানুষটাকে দেখো সে যখন কভার করছে, এখান থেকে শুরু হচ্ছে, যখন এইভাবে কভার করছে সে তার পুরো দৈর্ঘ্যটাই কভার করছে, নিজের দৈর্ঘ্যটাই এক কথায় কভার করছে, সে মানুষের দৈর্ঘ্য কভার করছে না। এখানে মানুষের দৈর্ঘ্যটা আমাদের এই অঙ্কতে ধরা হবে না, মানুষ বা ল্যাম্পোস্ট জাতীয় কোনো জিনিসকে যখন কভার করে সে তার নিজের দৈর্ঘ্যটাই শুধুমাত্র কভার করছে। আর যখন কোনো ব্রিজ বা সেতু, যেটা বললাম যে ব্রিজ বা সেতু, সাপোজ ধরে নাও এখানে একটা ব্রিজ আছে যেটা দৈর্ঘ্য 500 মিটার, আর ধরো এটা একটা ট্রেন, এই পেনের মুক্তিটা একটা ধরো ট্রেন, এই ট্রেনটা যখন যাবে এই ট্রেনটার নিজের দৈর্ঘ্য আছে প্লাস এই যে 500 মিটার, এই দুটোর যোগফল হয়ে যাবে টোটাল ডিস্ট্যান্স, বা যে টোটাল যে দূরত্বটা অতিক্রম করবে এই দুজনের কিন্তু যোগফল হয়ে যাবে। যখন ট্রেনটা এইভাবে আস্তে 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 বেরিয়ে গেল, তখন দেখো এই 500 মিটার হলো, 500 মিটার যে ব্রিজটা বা প্ল্যাটফর্মটা সে অতিক্রম করছে, সেই 500 মিটার প্ল্যাটফর্ম তো অতিক্রম করলোই, প্লাস সে তার নিজের যে দৈর্ঘ্যটা সেটাও দেখো পুরোপুরি কভার করলো। সে তো আমরা বলতে পারবো সেই সময়ের মধ্যে সে সেই ব্রিজ বা প্ল্যাটফর্ম বা যে অপর একটি ট্রেন সেটা প্লাস তার নিজের দৈর্ঘ্য দুটোকেই সে অতিক্রম করলো। বোঝা গেল? তোমরা যদি বল, আমি একটা তোমাদেরকে ছোট্ট করে একটা ফর্মুলা, ঠিক না, একটা তোমাদেরকে আইডিয়া দিয়ে দিচ্ছি, ঠিক আছে। সাপোজ এটা যেটা বলছিলাম, দুটো ট্রেন এ আর বি, এই ট্রেনের এ এবং বি ট্রেনের লেন্থ যদি 10 করে হয়, তাহলে তাদের দূরত্ব সবসময় কী হবে, একে অপরকে যদি অতিক্রম করে তাহলে তাদের যে অতিক্রান্ত দূরত্ব সেটা হবে, এটাও ধরো 10 মিটার, এটাও ধরো 10 মিটার, তাহলে টোটাল এদের অতিক্রান্ত দূরত্ব কী হবে, একে অপরকে কভার করছে, তার মানে এদের টোটাল ডিস্ট্যান্স হয়ে যাবে কি, 10 + 10 = 20 মিটার, ঠিক আছে। আমি এখানে একটা তোমাদের লিখে দিচ্ছি, এটা একটা ট্রেন, এই ট্রেনটা যদি একটা কোনো ল্যাম্প পোস্ট অতিক্রম করে, এটা একটা ল্যাম্প পোস্ট, এটা একটা ট্রেন, ঠিক আছে, যদি একটা ল্যাম্প পোস্ট অতিক্রম করে এক্ষেত্রে তাদের ডিস্ট্যান্স হবে ধরো ডিস্ট্যান্স এ, এবং এদের স্পিড হচ্ছে এক্স, ঠিক আছে। দ্বিতীয় ক্ষেত্রে একটি ট্রেন যদি একটা প্ল্যাটফর্ম, একটা ধরো এটা প্ল্যাটফর্ম, প্ল্যাটফর্ম অতিক্রম করে, তাহলে তাদের ডিস্ট্যান্স কী হবে,
এই যে এ আমরা ট্রেনের নাম দিয়েছি, ট্রেনটার নাম হচ্ছে এ ট্রেন, তাহলে এই ডিস্টেন্স কি হবে এ প্লাস এই যে প্ল্যাটফর্ম, এটা হচ্ছে প্ল্যাটফর্ম, এ প্লাস এই প্ল্যাটফর্ম, বোঝা গেল টোটাল যে দূরত্বটা। এবং এখানে স্পিড কি হবে, স্পিড কিন্তু এই এক্স কিমি বা এক্স কিমি পার ঘন্টা বা এক্স মিটার পার সেকেন্ড এটাই হবে। তৃতীয় কি আছে, এ একটা ট্রেন, এ নামের একটা ট্রেন আছে, যে ট্রেনটা ধরে নাও দ্বিতীয় আর একটা ট্রেন, এখানে এটাও একটা ট্রেন যেটা হচ্ছে ট্রেন টু, এক্ষেত্রে তাদের ডিস্টেন্স কি হবে, এই যে ট্রেন এ এর গতি মানে এর যে ডিস্টেন্সটা মানে যে তার দৈর্ঘ্যটা প্লাস তার সঙ্গে এই যে ট্রেন টু, এটা টি টু লিখলাম, এর নিজের দৈর্ঘ্যটা, দুটো ট্রেন একে অপরের সামনাসামনি যাচ্ছে তার মানে একে অপরকে অতিক্রম করবে টোটাল ডিস্টেন্স, আর এই ক্ষেত্রে গতিবেগ কী হবে, এ ট্রেনের জন্য আমরা কী রেখেছি গতিবেগ এক্স, তাহলে এক্স হচ্ছে ট্রেন এর গতিবেগ প্লাস এই ট্রেনের যে ট্রেন টু এর যে গতিবেগ সেটা আমরা এক্স টু লিখে দিলাম। বোঝা গেল কেন তারা একে অপরের সামনাসামনি যাচ্ছিল, এই যে যদি একে অপরের সামনে যায় তাহলে সেই সময় দূরত্বের মতনই আপেক্ষিক গতিবেগ বা এফেক্টিভ স্পিড কী হয়ে যায়, যোগ হয়ে যায়। অপরভাবে যদি এই ট্রেনটা দুজন, এই ট্রেনটা তো এদিকে যাচ্ছিলো, এবার একটা ট্রেন ধরে নাও চার নম্বর একটা, এ একটা ট্রেন এদিকে যাচ্ছে যেটা ট্রেন এ বলে আমরা লিখছিলাম, এবং একটা বি ট্রেন আছে যে ট্রেনটাও একই দিকে যাচ্ছিলো, দুটো ট্রেন যদি একই দিকে যায় তাহলে তাদের এই ডিস্টেন্স কী হবে, ডিস্টেন্স সেই একই হবে, এর যে দৈর্ঘ্যটা এবং এই বি এ বি ট্রেনের যে দৈর্ঘ্যটা সেটা যোগ হয়ে যাবে, এ ওয়ান প্লাস বি ওয়ান, বি নামে ট্রেন, এ ওয়ান বি ওয়ান লিখছি না, শুধু এ আর বি লিখে দিলাম, তাহলে দুটো ট্রেন যে দুটো ট্রেন আছে তাদের নিজের দৈর্ঘ্য, দৈর্ঘ্য মানে কি নিজের শরীরের যে নিজের শরীরটা যত বড়, এক কথায় দৈর্ঘ্য মানে এ ট্রেন এবং বি ট্রেন নিজের শরীরের যে দৈর্ঘ্যটা সেটা হবে টোটাল ডিস্টেন্স প্লাস এদের স্পিড কী হয়ে যাবে, একই দিকে যাচ্ছে তার মানে স্পিড কী হবে সবসময় এটা যা গতিবেগ এটার যা গতিবেগ দুজনের বিয়োগ হবে, ডিফারেন্স হবে। বোঝা গেল, তো ধরে নিলাম এটার গতিবেগ ছিল এক্স কিমি গতিবেগ এ ট্রেনের মাইনাস এক্স টু, এটা কোনো ফর্মুলা না, এটা জাস্ট একটা তোমাদের ধারণা দেওয়া হলো। তো চলো এবার কিছু অঙ্ক করা যাক। দেখো আজকের প্রথম প্রশ্ন যেটা বলেছে, 72 কিমি পার আওয়ার বেগে 200 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন কত সময়ে একটি টেলিগ্রাফ পোস্ট অতিক্রম করবে। দেখো এখানে একটা কী বলেছে, টেলিগ্রাফ পোস্ট, টেলিগ্রাফ পোস্ট মানে কি, একটা এরকম টেলিগ্রাফ পোস্ট, এখানে একটা মানুষও থাকতে পারতো, এই টেলিগ্রাফ পোস্টটা অতিক্রম করা মানে কি ট্রেনের যে সাইজটা পুরো সাইজটাই অতিক্রম করা, মানে যদি এটা ট্রেন হয় আর এটা যদি একটা কোনো ল্যাম্প পোস্ট হয়, কি কত সাইজের বলেছে 200 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন, মানে এই 200 মিটার ট্রেনটা যখন এটা অতিক্রম করবে তার মানে সে শুধুমাত্র তার নিজের যে ফিগারটা এই 200 মিটারই অতিক্রম করছে, কোন টাইমের মধ্যে না তো কোন গতিতে, এই 72 কিমি পার আওয়ার গতিতে, ঠিক আছে। তাই কী বলেছে কত সময় লাগবে এই 200 মিটার অতিক্রম করতে, কত সময় লাগবে যখন তার গতি থাকবে 72 কিমি পার আওয়ার। এখানে যদি অপরভাবে যদি এখানে একটা কোনো ব্রিজ বা সেতু বলতো তখন কিন্তু আমরা মোট এই দূরত্বটা যোগ করতাম, কিন্তু এখানে যেহেতু একটা টেলিগ্রাফ পোস্ট বলেছে, যেটা তোমাদের আগে বললাম টেলিগ্রাফ পোস্ট বা মানুষ, এই ক্ষেত্রে আমাদের দৈর্ঘ্যটা যোগ হয় না, সে দৈর্ঘ্যটা শুধুমাত্র ট্রেনেরই হয়। তো এখানে কী করবো, সেই একই রকমভাবে একটা ইউনিটে আগে নিয়ে যাবো, এখানে আমরা দেখছি সেকেন্ড উত্তর আছে, আর এখানে একটা মিটার আছে, এখানে একটা কিলোমিটার পার আওয়ার আছে, তো এটাকে আগে আমরা মিটার পার সেকেন্ড করে নেব। তো 72 কিমি পার আওয়ার আছে, একে যদি মিটার পার সেকেন্ড করতে যাই তাহলে ছোটোতে নিয়ে যাচ্ছি, মানে উপরে ছোটোটা রাখবো নিচে বড়টা, এটা যদি কাটাকুটি করে দিই তাহলে দেখো 20 মিটার পার সেকেন্ড হয়ে গেলো গতিটা, যেটা কিলোমিটার পার আওয়ার ছিল সেটা মিটার পার সেকেন্ড হয়ে গেল। এবার কী বলেছে কত সময় লাগবে, কতটুকু রাস্তা যাচ্ছে সে বা কতটুকু ডিস্টেন্স অতিক্রম করছে, না তো দেখো সে ট্রেনের নিজের ফিগারটাই, এই 200 মিটার দৈর্ঘ্যের ট্রেনটা সে তার নিজের ফিগারটা অতিক্রম করছে কত টাইমে, 20 মিটার পার সেকেন্ডে। তাহলে কী বলেছে ট্রেনটার গতিবেগ কত, বা সরি মানে ট্রেনটা এই গতিবেগে অতিক্রম করছে তাহলে কত সময় লাগবে, কতটুকু পথ গিয়েছে 200 মিটার, তাহলে 200 মিটার মানে কি আমাদের দূরত্বটা বাই আমাদের যে গতিবেগটা কত 20 মিটার পার সেকেন্ড, 200 মিটার পথ 20 মিটার পার সেকেন্ডে গেলে কত সময় লাগবে,
এটা যদি কাটাকুটি করো 10 সেকেন্ড, যেটা অপশন নাম্বার এ তে আছে। বোঝাতে পারলাম? একদম খুবই সিম্পলি ইজি ভাবে হয়ে যাবে, একদম মুখে মুখে। চলো তারপরের অঙ্ক দেখো, যত সমস্যা আসবে সমস্যাগুলো সমাধান করলে তোমরা আরো ভালোভাবে বুঝতে পারবে। দেখো 2 নম্বর অঙ্ক কি বলেছে, 36 কিলোমিটার/আওয়ার বেগে ধাবমান একটি মালগাড়ি পথের ধারে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তিকে 10 সেকেন্ডে অতিক্রম করলো, মালগাড়িটির দৈর্ঘ্য কত? এখানে যখনই বললো একটি ব্যক্তিকে অতিক্রম করছে কত টাইমে, না তো 10 সেকেন্ডে, তার মানে আমরা বুঝতে পারছি 10 সেকেন্ডে সে যতটুকু গিয়েছে সেটাই তার নিজের দৈর্ঘ্য। কারণ আমরা কি জানি যে কোনো ব্যক্তিকে যখন কোনো ট্রেন ক্রস করে সে তার নিজের ফিগারটাই ক্রস করে। সেহেতু দেখো আমরা অঙ্কটা বুঝে গেলাম কি বলেছে, এখানে আমরা প্রথম কাজ একটা ইউনিটে প্রথমে সবগুলোকে নিয়ে আসবো। 36 কিমি পার আছে, একে মিটার/সেকেন্ডে নিতে গেলে কি হয়, উপরে ছোটোটা রাখবো, এটা যদি কাটাকুটি করি তাহলে আমাদের কি হয়ে গেলো 10 মিটার/সেকেন্ড গতিবেগ পেয়ে গেলাম। কিমি পার আওয়ার থেকে 10 মিটার/সেকেন্ডে নিয়ে নিলাম। এবার কি করেছে, এই 10 মিটার/সেকেন্ড গতিবেগে কতক্ষণ চলেছে, 10 সেকেন্ড চলেছে, তাহলেই আমরা বুঝতে পেরে যাবো সে কতটুকু চলেছে। আর যে যতটুকু দূরত্ব অতিক্রম করছে সেটাই তার নিজের ফিগার, কারণ সে একটা ব্যক্তিকে অতিক্রম করেছে। বোঝা গেল? তাহলে এবার আমাদের কি জানতে চেয়েছে, যে মালগাড়িটির দৈর্ঘ্য কত। তাহলে আমরা মোট দৈর্ঘ্য কীভাবে বার করবো, আগে প্রথমে স্পিড হচ্ছে 10 মিটার/সেকেন্ড গুণিত সে যতক্ষণ চলেছে, মানে যে যত সময় ধরে চলেছে সেটা হচ্ছে কত, 10 সেকেন্ড। তাহলে সে মোট কতটুকু গিয়েছে, 100 মিটার, আর এটাই হচ্ছে সেই মালগাড়িটির দৈর্ঘ্য যেটা অপশন নাম্বার বিতে আছে। কারণ সে একটা মানুষকে অতিক্রম করেছে, এখানে একটা দাঁড়িয়ে থাকা সে শুধুমাত্র মানুষকে অতিক্রম করেছে। সেই মানুষটাকে অতিক্রম করে যতটুকু গিয়েছে তার মানে সে তার নিজের ফিগারটাই অতিক্রম করেছে। চলো তার পরের অঙ্ক দেখা যাক। দেখো তার পরের অঙ্ক, 250 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন একটি তাল গাছকে 5 সেকেন্ডে অতিক্রম করে, ট্রেনটির গতিবেগ কত? আমরা এখানে পরপর 3টা অঙ্ক 3 রকমের রাখলাম, তাতে কী হবে তোমরা জিনিসটা বুঝে যাবে পুরো ক্লিয়ারভাবে। তো দেখো এখানে একটা তাল গাছকে অতিক্রম করা মানে সে তার নিজের ফিগারটা অতিক্রম করছে, আর সেটা কত, 250 মিটার, ঠিক আছে। কতক্ষণে অতিক্রম করছে, না তো 5 সেকেন্ডে অতিক্রম করছে। তাহলে ট্রেনটির গতিবেগ কত তাই জানতে চেয়েছি। 250 মিটারের একটা ট্রেন 5 সেকেন্ডে যদি অতিক্রম করে তার মানে সে 250 মিটারই যাচ্ছে, কত সেকেন্ডে, 5 সেকেন্ডে। তাহলে আমরা বলে ফেলতে পারবো যে কতটুকু সময় লাগছে, কারণ আমাদের এখানে গতিবেগ জানতে চাইছে। আর গতিবেগ মানে আমরা কী জানি, আগে দূরত্ব, কতটুকু দূরত্ব যাচ্ছে একটা তাল গাছ অতিক্রম করা মানে সে মোট নিজের ফিগারটা যাচ্ছে, মানে 250 মিটারই যাচ্ছে। কতক্ষণ সময় নিচ্ছে তার জন্য, 5 সেকেন্ড। তাহলে আমরা কী করলাম, দূরত্ব বাই সময় এটা করলে আমরা কী পেয়ে যাব, গতিবেগ, যেটা হচ্ছে 50 মিটার/সেকেন্ড। আমাদেরকে কী আছে দেখো উত্তরে, কিমি/আওয়ারে। খুব সহজে মিটার/সেকেন্ডকে আমরা যদি কিমি/আওয়ারে নিয়ে যেতে চাই তাহলে উপরে বড়টা রাখবো 18, আর নিচে 5, এটা যদি কাটাকুটি করি 5×10=50, মানে 180 কিমি/আওয়ার, যেটা অপশান নম্বর বিতে আছে। বোঝা গেল? চলো তার পরের অঙ্ক দেখা যাক। দেখো 4 নম্বর অঙ্ক যেটা বলেছে, 160 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন 54 কিমি/ঘন্টা বেগে ছুটছে, 320 মিটার দীর্ঘ একটি প্ল্যাটফর্ম অতিক্রম করতে ট্রেনটির কত সময় লাগবে। মানে কি এখানে, যে সময়ের মধ্যে সে 320 মিটার দৈর্ঘ্য একটা প্ল্যাটফর্ম অতিক্রম করবে সেই সময়ের মধ্যে কিন্তু তার সঙ্গে তার যে নিজের ফিগারটা, মানে তার নিজের যে শরীরের যে দৈর্ঘ্যটা, মানে 160 মিটার, সেটাও অতিক্রম করছে। বোঝা গেল? তার মানে সে কতটুকু পথ মানে অতিক্রম করবে, মোট অতিক্রান্ত দূরত্বটা কত হবে, 320 মিটার তো সে প্ল্যাটফর্ম করছে অতিক্রম, তার সঙ্গে তার নিজের যে শরীরের ফিগারটা মানে 160 মিটার এটাকে অতিক্রম করবে, এই দুটো যোগ করলে কত হচ্ছে, 3×4 মানে 480 মিটার সে অতিক্রম করবে, ঠিক আছে। কত গতিবেগে, না তো 54 কিমি/আওয়ার গতিবেগে। এটাকে কী করবো, কারণ এটা মিটার আছে, এটাকেও আমরা মিটার/সেকেন্ড আনবো, কারণ কিমির সঙ্গে ঘন্টার সম্পর্ক এবং মিটারের সঙ্গে সেকেন্ডের, মিটারের সঙ্গে কোনো সময়তেই ঘন্টার সম্পর্ক হবে না। তাই আমরা 54 কিমি যেটা আছে এটাকে যদি আমরা মিটার/সেকেন্ডে নিয়ে আসি, সহজ নিয়ম, উপরে ছোটোটা রেখে দিলাম নিচে, তাহলে 3×15 মিটার/সেকেন্ড এটা হয়ে গেল কি, ট্রেনটার গতিবেগ, যেটা ছিল কিমি/আওয়ার এটা পেয়ে গেলাম আমরা মিটার/সেকেন্ডে। এবার আমরা সময়টা বার করে ফেলতে পারবো, তাহলে টাইম, আমাদেরকে ট্রেনের টাইমটা জানতে চেয়েছে। টাইম তাহলে কী হবে, আমরা মোট 480 মিটার গিয়েছি, কত সেকেন্ডে, মানে কত গতিতে, 15 মিটার/সেকেন্ড গতিতে, ঠিক তো। 1 মিটার যেতে যদি, মানে 15 মিটার যেতে যদি 1 সেকেন্ড সময় লাগে, 480 মিটার যেতে কত সময় লাগবে, 480/15, এটা যদি কাটাকুটি করো তাহলে দেখো এটা, বত্রিশ দিয়ে হচ্ছে, তার মানে 32 সেকেন্ড
সময় লাগছে ট্রেনটার এই 480 মিটার কভার করতে। তোমরা এখানে কখনোই ভাববে না যে শুধুমাত্র সে 320 মিটারই একটা দীর্ঘ প্ল্যাটফর্ম অতিক্রম করছে, কারণ যেটা তোমাদেরকে বোঝালাম প্ল্যাটফর্ম অতিক্রম করা মানে সে তার নিজের গোটা ফিগারটাকে অতিক্রম করছে। তাহলে 320 মিটারের তো প্ল্যাটফর্ম হলোই, তার সঙ্গে প্লাস 160 মানে 480 মিটার সে মোট দূরত্ব অতিক্রান্ত করেছে। ঠিক আছে, কত স্পিডে সেটা আমরা পেয়ে গেলাম 15 মিটার পার সেকেন্ডে। তাহলে এটা উত্তর হয়ে গেলো 32 সেকেন্ডে, যেটা অপশন নাম্বার সিতে আছে। চলো তার পরের অঙ্ক দেখা যাক। দেখো তার পরের অঙ্ক, এটা যেহেতু আমাদের প্রথম পার্ট সেহেতু তোমাদেরকে একটু বেসিক লেভেলের সহজ সহজ অঙ্ক দেওয়া হচ্ছে, এরপরে কিন্তু আরও হার্ড লেভেলের অবশ্যই তোমাদেরকে দেবো, সেই নিয়ে কোনো চিন্তা নেই। দেখো 5 নম্বর অঙ্ক কী বলেছে, ঘন্টায় 60 কিমি বেগে ধাবমান একটি ট্রেন 18 সেকেন্ডে একটি সেতু অতিক্রম করলো, ট্রেনটির দৈর্ঘ্য যদি 175 মিটার হয় সেতুর দৈর্ঘ্য কত। খুব ভালো অঙ্ক, আর একটা খুব যারা প্রথম করছো তাদের জন্য খুব ভালো অঙ্ক, আর যারা ইতে করে রেখেছো তারা মুখোমুখি করতে পারবে, অবশ্য তারাও একবার দেখে নাও। দেখো কি বলছে, 60 কিমি পার আওয়ার গতিতে, এটাকে আমাদের প্রথম কাজ মিটার পার সেকেন্ডে নিয়ে আসা, কারণ দেখো সবগুলো মিটারে আছে আমাদের। 60 কিমি পার আওয়ারকে যদি আমরা মিটার পার সেকেন্ডে নিয়ে আসি, তাহলে 5×18 গুণ করলে মিটার পার সেকেন্ডে হয়ে গেল। তাহলে এটা কি পেলাম, এটা পেলাম এর গতিবেগটা, যেটা 60 কিমি পার আওয়ার ছিল সেটা 60 × 5×18, এটা হচ্ছে মিটার পার সেকেন্ড। আমরা একটা কাটাকুটি করলাম না, একটু ফ্র্যাকশনটা বড় আছে, আমরা এখানে দেখতে পাচ্ছি 18 কেটে যাবে, সেহেতু আমরা এটা রেখে দিলাম। এত মিটার পার সেকেন্ড হচ্ছে গতিবেগ, কত টাইমে গেছে, 18 সেকেন্ডে গিয়েছে ট্রেনটা। এই স্পিডে 18 সেকেন্ড ধরে যদি চলে তাহলে কতটুকু যাবে, 60 × 5×18, এটা যেমন ছিল তেমন রেখে দিলাম, মানে কী রেখলাম, এটা স্পিডটা গুণিত টাইম যদি আমরা গুণ করে দিই তাহলে পেয়ে যাবো কতটা পথ গেছে। তাহলে স্পিড গুণিত টাইম গুণ করলে আমরা ডিস্ট্যান্স পাই। তাহলে দেখো 18 কেটে গেল, তাহলে 60 আর 5 গুণ করলে হয় 300 মিটার। ঠিক আছে, তার মানে ট্রেনটা মোট 300 মিটার পথ গিয়েছে, ঠিক তো? এবং সে 300 মিটারটা কী, সে একটা সেতু অতিক্রম করেছে। এখানে বলে দিয়েছে ট্রেনটির দৈর্ঘ্য 175 মিটার, তাহলে সেতুর দৈর্ঘ্যটা কত, এই যে 300 মিটার আছে, এই 300 মিটারটা ট্রেনের দৈর্ঘ্য প্লাস সেতুর দৈর্ঘ্য মিলিয়ে সে 300 মিটার। ট্রেনটির দৈর্ঘ্য বলে দিয়েছে 175 মিটার, এটা যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে পড়ে থাকলো 125 মিটার, যেটা হবে সেই সেতুর দৈর্ঘ্য, অপশন নাম্বার সিতে আছে। বোঝা গেল, আমাদের এখানে বলে দিয়েছে ট্রেনটার দৈর্ঘ্য, ট্রেনের দৈর্ঘ্য 175 মিটার বাদ দিয়ে দিলাম, তাহলে যেটা পড়ে থাকলো সেটাই আমাদের সেতুর দৈর্ঘ্য। চলো তার পরের অঙ্ক দেখা যাক। দেখো 6 নম্বর অঙ্ক কী বলছে, 150 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন 40 সেকেন্ডে 250 মিটার দৈর্ঘ্যের একটি সেতু অতিক্রম করলো, ট্রেনটির গতিবেগ কত। তার মানে কি বুঝতে পারছি, 40 সেকেন্ডে ট্রেনটা টোটাল কতটুকু পথ অতিক্রম করেছে। 150 মিটারের তো ট্রেনটার নিজের একটা ফিগার, নিজের যে শরীরের আয়তন সেটা হচ্ছে 150 মিটার, তার সঙ্গে সে 250 মিটারের একটা সেতুও অতিক্রম করেছে। তার মানে বলতে পারবো 150 প্লাস 250 অর্থাৎ 400 মিটার অতিক্রম করেছে। এখানে যদি বলতো যে 250 মিটার কোনো সেতু নেই, একটা মানুষ অতিক্রম করেছে, তার মানে আমরা শুধু বলতাম 40 সেকেন্ডে সে 150 মিটারে অতিক্রম করেছে, কিন্তু এখানে যেহেতু একটা সেতু অতিক্রম করেছে যার দৈর্ঘ্য 250 মিটার বলেই দিয়েছে, তাহলে সে তো 250 মিটার অতিক্রম করেছে, তার সঙ্গে সেই সেতুটার উপর দিয়ে ট্রেনটা গিয়েছে, মানে যেটা তোমাদের এর আগে বোঝালাম সেই তার নিজের দৈর্ঘ্যটা অতিক্রম করেছে, তাহলে টোটাল সে 400 মিটার অতিক্রম করেছে। কোন টাইমের মধ্যে, না তো 40 সেকেন্ডে, 40 সেকেন্ডে 400 মিটার অতিক্রম করা মানে 10 মিটার পার সেকেন্ড তার গতিবেগ ছিল। বোঝাতে পারলাম তো, 400 মিটার হচ্ছে কি আমাদের মোট দূরত্ব, দূরত্ব বাই টাইম যদি আমরা করি তাহলে আমরা কি পেয়ে যাই, গতিবেগ 400 মিটার গিয়েছে 40 সেকেন্ডে, তাহলে 10 মিটার পার সেকেন্ড করে গিয়েছে। এভাবে 40 বার গেলে সে 400 মিটার রাস্তা বুঝিয়ে ফেলছে। আমাদের দেখছি কিলোমিটার পার আওয়ারে অ্যান্স আছে, তাহলে কী করব, খুবই সহজ, 10 মিটার পার সেকেন্ডকে যদি কিমি পার আওয়ারে নিয়ে যেতে হয়, 18/5 যদি করে দিই তাহলে আমাদের 36 কিমি পার আওয়ার, যেটা অপশান নাম্বার বিতে আছে, এটা হয়েছে আমাদের উত্তর। তার মানে 10 মিটার পার সেকেন্ডও যা, কিমি পার আওয়ারে 36ও তাই। আমরা এই অঙ্কগুলো ঘুরিয়ে ফিটে দিচ্ছি, তার কারণ যেন তোমাদের ডাউটটা সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যায়, কারণ এরপরে যখন বড় অঙ্ক করবে দেখবে মুখে মুখে হয়ে যাবে জিনিসগুলো। চলো তারপরের অঙ্ক দেখা যাক। দেখো 7 নম্বর অঙ্ক কী বলেছে, 90 কিমি পার ঘন্টা বেগে ধাবমান একটি ট্রেন 1 মিনিটে একটি প্ল্যাটফর্ম অতিক্রম করে, ট্রেন এবং প্ল্যাটফর্মের দৈর্ঘ্য সমান হলে ট্রেনটির দৈর্ঘ্য কত। এটা SSC CGL এক্সামে এসেছিলো 2000-এ। তো দেখো
এখানে কি বলছে, 1 মিনিটে সে একটা প্ল্যাটফর্ম অতিক্রম করেছে। তার মানে কি বুঝতে পারছি, 1 মিনিটে সে শুধু প্ল্যাটফর্ম না, সে প্ল্যাটফর্ম তো অতিক্রম করেছে, তার সঙ্গে সে তার নিজের ফিগারটাও অতিক্রম করেছে। কত কিমি গতিতে? না তো 90 কিমি/আওয়ার গতিতে। তো এখানে 1 মিনিট আছে, এটা কিমিতে আছে, তাহলে প্রথমে আমরা এটাকে একটা ইউনিটে নিয়ে আসবো। 90কে যদি আমরা মিটার/সেকেন্ডে করি, তাহলে 5/18 যদি করি, তাহলে আমরা মিটার/সেকেন্ড হয়ে গেল, যেটা 25 মিটার/সেকেন্ড। ঠিক আছে, আমি এটা মিটার/সেকেন্ড বলে লিখি, মিটার/সেকেন্ড। মানে কি, 25 মিটার যাচ্ছে 1 সেকেন্ডে। কিন্তু আবার দেখো এখানে 1 মিনিট বলেছে, 1 মিনিট মানে কি 60 সেকেন্ড, তাই তো? 1 মিনিট মানেই তো সে 60 সেকেন্ড। তাহলে 25 মিটার, 1 সেকেন্ডে যদি 25 মিটার যায়, তাহলে 60 সেকেন্ডে কতটুকু যাবে? 1 সেকেন্ডে যাচ্ছে 25 মিটার, তাহলে 60 সেকেন্ডে 60 × 25 অর্থাৎ 6×25 = 150, মানে 1500 মিটার যাবে 60 সেকেন্ডে। ধাপে ধাপে বোঝো জিনিসটা, 1 মিনিট মানে 60 সেকেন্ডে আমরা ভেঙে নিলাম, কারণ আমরা এখানে সেকেন্ডের হিসেবে বার করছি। 1 সেকেন্ডে যদি 25 মিটার যায়, 60 সেকেন্ডে কতটুকু যাবে? না তো 60 × 25 1500 মিটার। এখানে আমাদের একটা কি বলে দিয়েছে দেখো, ট্রেন এবং প্ল্যাটফর্মের দৈর্ঘ্য সমান, 1500 মিটার সে পথ গিয়েছে, টোটাল অতিক্রম করেছে 1500 মিটার। তার মানে এই 1500 মিটারটা যদি আমরা অর্ধেক করি, অর্থাৎ 1500/2 মানে 750, তার মানে সেই ট্রেনটার দৈর্ঘ্য হচ্ছে 750 মিটার, এবং সেই সেতুটারও দৈর্ঘ্য হচ্ছে 750 মিটার। এটা হচ্ছে সেতু, কারণ এখানে আমাদের বলেই দিয়েছে ট্রেন এবং প্ল্যাটফর্মের দৈর্ঘ্য দুটো সমান। সেতু আমরা দেখছি দুজনকে মিলিয়ে 1500 হচ্ছে, মানে 1500, এক একজন কত হবে 7500, 7500 এটা হচ্ছে ট্রেন, এবং 750 হচ্ছে সেতু, যেটা দুটো মিলিয়ে হচ্ছে 1500 মিটার। বোঝা গেল? তারপরের অঙ্ক চলো দেখো, তারপরের অঙ্কটা কি বলেছে, 132 মিটার এবং 108 মিটার দৈর্ঘ্যের দুটি ট্রেন যথাক্রমে 32 কিমি/আওয়ার এবং 40 কিমি/আওয়ার গতিবেগে পরস্পরের অভিমুখে, অভিমুখে মানে এরকম একজন এদিকে যাচ্ছে একজন এদিকে যাচ্ছে, অভিমুখে যাত্রা শুরু করলে কত সময় পরে তারা পরস্পরকে অতিক্রম করবে? প্রথম দেখো সময় দূরত্ব, যেটা আমরা করেছি দুটো ট্রেন বা দুটো মানুষ বা যে কোনো দুটো সাইকেল চালক যদি সামনাসামনি আসে, তাহলে তাদের মানে এফেক্টিভ স্পিডটা কী হয়, সর্বদা যোগ হয়। আর কেন হয় সেটা তোমাদের দেখিয়ে দিয়েছি। দেখো 32 কিমি/আওয়ার একজনের গতিবেগ, একজনের 40 কিমি/আওয়ার, তার মানে আমরা বলতে পারি এদের স্পিডটা বা আপেক্ষিক গতিবেগ মানে এফেক্টিভ স্পিড কী হবে, একজনের 32 কিমি/আওয়ার আর একজনের 40 কিমি/আওয়ার, মানে টোটাল এদের স্পিড হবে 72 কিমি/আওয়ার, কারণ এরা একে অপরের সামনাসামনি আসছে এবং কি বলেছে, পরস্পরের অভিমুখে যাত্রা করলো। তার মধ্যে দেখো একটা কথা বলেছে, কত সময়ে তারা পরস্পরকে অতিক্রম করবে, মানে কি একটা ট্রেন আছে যেটার দৈর্ঘ্য 132 মিটার যেটা এদিকে যাচ্ছে, আর একটা ট্রেন আছে যেটার দৈর্ঘ্য 108 মিটার যেটা এদিকে আসছে। বোঝাতে পারলাম? তাহলে এরা টোটাল কতটা পথ যাচ্ছে, একটা ট্রেন তো এদিকে যাচ্ছে, একটা ট্রেন এদিকে আসছে, তার মানে এরা দুজন একে অপরের নিজের ফিগারটাকে অতিক্রম করছে। একজন 132 মিটার সেটা অতিক্রম করছে 108 মিটার ট্রেনটা, এবং যে 108 মিটার ট্রেনটা আছে এটাকে অতিক্রম করছে 132 মিটার ট্রেনটা। তার মানে এরা টোটাল যে এদের দূরত্ব, অতিক্রান্ত যে দূরত্বটা সেটা হয়ে যাবে 132, মানে এই ট্রেনটা প্লাস এই 108 মিটারের ট্রেনটা দিয়ে হয়ে যাবে 240 মিটার। বোঝাতে পারলাম কেন একে অপরের দিকে যাচ্ছে যখন, বা একই দিকে যাচ্ছে, সেই একই সেতু বা প্ল্যাটফর্মের মতন তারা নিজের নিজের ফিগারটাকে অতিক্রম করছে। বোঝা গেল? তাহলে এদের মোট অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 240 মিটার এবং স্পিড হচ্ছে 72 কিলোমিটার/আওয়ার। তাহলে এটা আমাদের প্রথম কাজ কী হবে, এটাকে আগে মিটার/সেকেন্ডে নিয়ে আসা। 72 কিমি/আওয়ারকে যদি আমরা মিটার/সেকেন্ডে নিয়ে আসি, তাহলে 5/18 গুণ করলে হয়ে যায়, যেটা হয়ে যাচ্ছে 4×5=20 মিটার/সেকেন্ড। এবার বলো আমাদের জানতে চেয়েছে কত সময়, টাইম জানতে চেয়েছে। টাইম মানে কি, মোট দূরত্ব বা গতিবেগ, 240 মিটার গিয়েছে 20 মিটার/সেকেন্ডে, তাহলে কতটুকু সময় লাগবে, 240 যেটা হচ্ছে কি মোট দূরত্ব, গিয়েছে কোন স্পিডে, 20 মিটার/সেকেন্ডে, মানে 1 সেকেন্ডে যদি 20 মিটার যায়, 240 মিটার যেতে কত সময় লাগবে, না তো 240/20 যদি কাটাকুটি করো, 12×24 = 12 মিটার
পার সেকেন্ড, এক সেকেন্ডে যাচ্ছে 20 মিটার, 240 মিটার যেতে সময় লাগবে 12 মিটার পার সেকেন্ড, বা হ্যাঁ সরি আমি একটু ভুল বললাম এখানে, অনেক সময় কথা বলতে বলতে একভাবে ভুল হয়ে যায় যার জন্য সরি, 240 মিটার যাচ্ছে 20 মিটার পার সেকেন্ড, মানে এক সেকেন্ডে সে 20 মিটার যাচ্ছে, 240 মিটার যেতে তার সময় লাগবে কতক্ষণ, 12 সেকেন্ড, যেটা অপশান নাম্বার বিতে আছে, বোঝা গেলো? এইভাবেই হয় অঙ্কগুলো অ্যাকচুয়াল, যখনই কোনো মনে রাখবে ট্রেন বা প্ল্যাটফর্ম অতিক্রম করছে, তার মানে কি তারা নিজের ফিগার প্লাস সেই প্ল্যাটফর্ম বা সেতুটার ফিগারটা অতিক্রম করছে, বা সেই ট্রেনটার ফিগারও অতিক্রম করছে। আর যদি শুধুমাত্র সিঙ্গেল একজন মানুষ বা কোনো ল্যাম্পপোস্ট বা তাল গাছ বা নারকেল গাছ এই ধরনের জাতীয় কোনো জিনিস অতিক্রম করছে, সেখানে তাদের ফিগারটা ধরা হয় না, শুধুমাত্র সেই ট্রেনটারই ফিগার অতিক্রম করছে। চলো তারপরের অঙ্ক দেখা যাক, দেখো তারপরের অঙ্ক কী বলেছে, প্রতিটি 150 মিটার দৈর্ঘ্যের দুটি ট্রেন পরস্পরের অভিমুখে একই গতিবেগে এসে পরস্পরকে 9 সেকেন্ডে অতিক্রম করে, ট্রেন দুটির গতিবেগ কত? পরস্পরের অভিমুখে মানে সেই একে অপরের সামনাসামনি, ঠিক আছে? তো প্রতিটি 150 মিটার দৈর্ঘ্যের দুটো ট্রেন, মানে এক একটা ট্রেন 150 মিটারের যদি হয়, তাহলে দুটো ট্রেন কত মিটার হবে? টোটাল 300 মিটার, ঠিক আছে? তার কারণ কি, এই ট্রেনটা যেটা এদিক থেকে যাচ্ছে সেটা 150 মিটার, এর দিক থেকে যেটা আসছে সেটাও 150 মিটার ট্রেন। এবার এরা যখন একে অপরকে ক্রস করছে, তার মানে তারা কতটুকু পথ যাচ্ছে, নিজের নিজের ফিগারটাকে অতিক্রম করছে একে অপরকে, তার মানে তাদের মোট ডিস্টেন্স বা দূরত্ব হয়ে যাবে 150 প্লাস 150, মোট তারা 300 মিটার পথ যাবে, ঠিক তো? একটা ট্রেন এদিকে চলে গেল ক্রস করে, একটা ট্রেন এদিকে চলে আসলো ক্রস করে, তাহলে তারা একে অপরের ফিগারটা সম্পূর্ণ ক্রস করছে, যেগুলো এক একজনের দৈর্ঘ্য হচ্ছে 150 মিটার করে। তাহলে এই যদি এদিকে চলে যায় তাহলে এই ট্রেনটা 150 মিটার ক্রস করছে, এই ট্রেনটা যখন এদিকে চলে আসবে এই ট্রেনটার যে ফিগারটা সেটা এই ট্রেনটা ক্রস করবে, মানে 150 প্লাস 150, সেটা অন্য হতে পারত, যেটা আর আগের অঙ্কতেও দেখালাম, এখানে 150 মিটার বলে দিয়েছে দুটো ট্রেন, সেহেতু তারা 150 প্লাস 150, মোট 300 মিটার অতিক্রম করবে কত টাইমের মধ্যে, না তো 9 সেকেন্ডে, এ দেখো বলে দিচ্ছি গতিবেগে এসে পরস্পরকে 9 সেকেন্ডে অতিক্রম করছে, তাহলে 300 মিটার 9 সেকেন্ডে যাওয়া মানে প্রতি মিটার পার সেকেন্ডে কত, 300 বাই 9, তাহলে এটা কী পেলাম, এদের আমরা স্পিডটা পেলাম যেটা মিটার পার সেকেন্ডে, 300 মিটার পথ 9 সেকেন্ডে যাচ্ছে, তাহলে 1 সেকেন্ডে কত মিটার পথ যাচ্ছে আমরা বলে ফেলবো, ঠিক তো? কিন্তু আমরা দেখছি কিমি পার আওয়ারে অ্যান্সার আছে, এটাকে কাটাকুটি করার কোনো দরকার নেই, এটাকে ডাইরেক্ট কিমি পার আওয়ারে যদি আমরা কনভার্ট করি তাহলে কত হবে, 300/9 মিটার পার সেকেন্ডকে যদি আমরা কিমি পার আওয়ারে নিয়ে যাই তাহলে 18/5 দিয়ে গুণ করলে হয়ে যায়, তাহলে কত হচ্ছে দেখো, এটা কাটলে হচ্ছে 2, এটা যদি কাটি 5/6 মানে 60, যেটা 120 কিমি পার আওয়ার হচ্ছে, ঠিক তো? এটা কিন্তু আমরা যেটা বার করছি দুটো ট্রেনের, দেখো দুটো ট্রেনের হিসাবে আমাদেরকে বলে দিয়েছে, এখানেও বলছে পরস্পরের অভিমুখে গতিবেগে এসে পরস্পরকে 9 সেকেন্ড অতিক্রম করছে, বলছে ট্রেন দুটির গতিবেগ কত, প্রতিটা ট্রেনের গতিবেগ এখানে দেখতে পাচ্ছি আমরা 120 কিমি, এই সরি দুটো ট্রেনের গতিবেগ আমরা দেখছি 120 কিমি পার আওয়ার, তাহলে প্রতিটা ট্রেনের গতিবেগ কত হবে, 120/2, এটাকে যদি কাটাকুটি করো তাহলে 60 কিমি পার আওয়ার, যেটা অপশান নাম্বার সিতে আছে, বোঝাতে পারলাম? এই 120 কিমি পার আওয়ার যেটা বেরোলো সেটা একটা ট্রেনের নয়, ঠিক তো? তার কারণ দেখো, এই যে 300 মিটার যাচ্ছে, আমরা সবসময় দুটো ট্রেনের হিসেবেই বার করছি, 300 মিটার অতিক্রম করা মানে এই ট্রেনটা প্লাস এই ট্রেনটা, এই দুটো ট্রেন একে অপরকে এই 9 সেকেন্ড অতিক্রম করেছে, তাহলে তাদের গতিবেগ 300/9 মিটার পার সেকেন্ডে, কিমি পার আওয়ারে করলে কী হচ্ছে, 120 মিটার পার সেকেন্ড, 120 মিটার পার সেকেন্ড মানে একটা ট্রেন, এই সরি 120 কিমি পার আওয়ার, একটা ট্রেন যাচ্ছে এদিকে যার স্পিড 60 কিমি পার আওয়ার, আর একটা ট্রেন আসছে এদিকে যার স্পিড 60 কিমি পার আওয়ার, একে অপরের সামনাসামনি যদি এইভাবে ক্রস করে তাহলে কী হয়, তাদের স্পিডটা সর্বদা যোগ হয়ে যায়, যেটা হচ্ছে 120 কিমি পার আওয়ার, যেটা আমরা এখানটাই করেছি, বোঝাতে পারলাম? তাহলে এক একটা ট্রেনের স্পিড হবে 60 কিমি পার আওয়ার করে। চলো আজকে শেষ অঙ্ক দেখা যাক, দেখো আজকে শেষ অঙ্ক, এরপরে তোমরা অবশ্যই এর থেকে একটু হার্ড লেভেল পাবে, যত রকমের সময় দূরত্বের ট্রেন সংক্রান্ত অঙ্ক হয়ে থাকে আমরা চেষ্টা করব তোমাদেরকে কমসে কম পার্টে সবগুলোকে তোমাদেরকে তুলে ধরা,
তো চলো আজকে যেহেতু ফার্স্ট ভিডিও সেহেতু তোমাদেরকে বেসিক লেভেলের কিছু অঙ্ক দেওয়া হলো যেন তোমরা জিনিসটা ভালোভাবে বুঝতে পারো। তো অঙ্কটা পড়া যাক আগে। 140 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন 49 কিমি পার আওয়ার বেগে চলছে, পেছন থেকে পাশের লাইনে একই অভিমুখে 58 কিমি পার আওয়ার বেগে ধাবমান 120 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন সামনের ট্রেনটিকে ধরার পর কতক্ষণে সেটিকে অতিক্রম করবে, আমাদেরকে এখানে টাইমটা জানতে চেয়েছে। ঠিক আছে, তো টাইম মানে আমরা কি জানি, যে দূরত্ব বাই গতিবেগ, এটা আমরা জানি। তাহলে আগে প্রথম কথা বলো, কতটা দূরত্ব অতিক্রম করবে? একে অপরকে অতিক্রম করা মানে দুটো ট্রেন তারা নিজের নিজের দৈর্ঘ্য অতিক্রম করেছে, যেটা হচ্ছে 120 আর 140। তাহলে আমরা কি বলতে পারি এখানে ডিস্ট্যান্স বা দূরত্ব সেটা হচ্ছে 140 প্লাস 120, যেটা হচ্ছে কত, 260 মিটার। এটা আমাদেরকে মিটারে দিয়েছে, সেহেতু 260 মিটার। এবং গতিবেগটা কী হবে, স্পিডটা কী হবে? এখানে দেখো একজনের গতিবেগ, প্রথম কথা দেখো পেছন থেকে পাশের লাইনে একই অভিমুখে, মানে একটা ট্রেন এদিকে যাচ্ছিল, একটা ট্রেন পেছন থেকে তাকে ধাওয়া করেছে, এই যে ধাবমান, তারা তার মানে একই দিকে যাচ্ছে, আর একই দিকে যাওয়া মানে এফেক্টিভ স্পিড সর্বদা বিয়োগ হয়, তাই তো? একজনের স্পিড দেখছি 49 কিমি পার আওয়ার এবং একজনের দেখছি 58 কিমি পার আওয়ার, মানে একজনের 58 মাইনাস 49 যেটা হয়ে যাচ্ছে কত, 8.9, মানে 9 কিমি পার আওয়ার এদের এফেক্টিভ স্পিড। বোঝাতে পারলাম, একই দিকে যাচ্ছে, একজনের হচ্ছে 49 কিমি পার আওয়ার আর এটা ধরে নাও 58 কিমি পার আওয়ার। তাহলে এদের এফেক্টিভ স্পিড কী হবে, একই দিকে যাওয়া মানে এফেক্টিভ স্পিড সর্বদা বিয়োগ হবে, যেটা 9 কিমি পার আওয়ার। তাহলে দেখো আমরা দুটো জিনিস পেয়ে গেলাম, ডিস্ট্যান্স পেয়ে গেলাম এবং স্পিড যেটা সেটাও পেয়ে গেলাম। কিন্তু এখন আমরা দেখছি সব সেকেন্ডে, সব সেকেন্ডে অ্যান্স আছে। তাহলে এই যে কিমি পার আওয়ার আছে এটাকে আগে আমরা মিটার পার সেকেন্ডে নিয়ে আসবো। তাহলে 9 × 5 = 18 কিমি পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ড করলে কত হয়ে যাচ্ছে, 5/2 মিটার পার সেকেন্ড, যেটা 9 কিমি পার আওয়ার ছিল সেটাকেই 5/2 মিটার পার সেকেন্ডে আমরা কনভার্ট করে দিলাম। তাহলে এবার সময় কী হবে, তাহলে টাইম সমান কী হবে, মোট দূরত্ব মানে 260 মিটার গিয়েছে, ঠিক তো? স্পিড কত ছিল, 5/2 মিটার পার সেকেন্ড, 5/2। তাহলে আমরা পেয়ে যাবো কি টাইমটা, এটা যদি উল্টিয়ে যায় তাহলে দুইটা উপরে চলে আসবে, 260 × 2/5, তাই তো? যদি এটা কাটাকুটি করো তাহলে কত হচ্ছে, 5/5 = 25, 5/2 = 10, মানে 2×2 = 4, 5×10, 5×2 = 10, 104 সেকেন্ড, যেটা অপশন নম্বর বিতে আছে। তো এই ছিল আমাদের আজকের কিছু 10টা অঙ্ক বেসিক লেভেলের। তো তোমরা এই বেসিক লেভেলের অঙ্কগুলো তোমাদের দেওয়ার একটাই কারণ, এরপরে যখন টাইম অ্যান্ড ডিস্ট্যান্সের এই ট্রেন সংক্রান্ত অঙ্কগুলো একটু হার্ড লেভেল আসবে, তখন তোমরা খুব তাড়াতাড়ি রিলেট করতে পারবে যে অঙ্কগুলো কীভাবে কাজ করছে। তো তোমাদের এই যে চ্যাপ্টারটা আছে ট্রেন সংক্রান্ত, খুবই মজার একটা চ্যাপ্টার আর খুবই সহজ একটা চ্যাপ্টার, যদি একটু মাথা ঠান্ডা করে তোমরা অঙ্কগুলো করতে পারো, দেখবে খুব কম সময়ের মধ্যে ইজিলিভাবে কোনোরকম সূত্র ছাড়াই দেখবে এবং মুখে মুখে কিন্তু তোমরা অঙ্কগুলো সমাধান করে ফেলতে পারছো। তার জন্য তোমাদের যেটা দরকার, সবথেকে বেশি প্র্যাকটিস করতে হবে তোমাদের, নতুন নতুন সমস্যার সমাধান বার করতে হবে, দেখবে খুব সহজে তোমরা জিনিসগুলো বুঝে নিতে পারবে। তো এরপরে আমরা পার্ট খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। তো পাশে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে, বেস্ট অফ লাক।